গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছে তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। এখন বাদে দেখো সকাল প্রায় 6টা, আর আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন চলে এসেছি সিঁদুর পড়তে। তো মাথায় একটু সিঁদুর ছুঁয়ে নিয়ে চিরুনিটা ছুঁয়ে নেবো, এরপরে আমি চলে যাব দেখো ঠাকুর ঘরে। আমার মাথা সামনেটা দেখো ওষুধে একবারে সামনেটা প্রায় টাকই পড়ে গেছে, সব চুল উঠে যাচ্ছে, কি যে করা যায়। আর এর মধ্যে আবার বর্ষাকাল, বর্ষাকালেতে জানোই তো আরোই বেশি চুল উঠে যায়, মাথার সামনেটা পুরো ফাঁকা হয়ে গেছে। তো এখন আমি দেখো সিঁদুরটা পরে নিচ্ছি, একটু পরে যদিও গরমে সিঁদুর সব গলে যায়, মাথায় আর সিঁদুর সেরমভাবে প্রায় থাকে না, আবার বিকালবেলায় একবার পরে ফেলি। তো এখন দেখো আমার বাগানের গাছগুলো, আমি ফুল তুলতে চলে এসেছি, বৃষ্টির জল পড়ে গাছগুলো যেন একটু প্রাণ ফিরে পেয়েছে, একটু যাও তো ফুল দিচ্ছে। আর আমি সাজি হাতে এখন চলে এসেছি, দেখো ফুলগুলো সব তাড়াতাড়ি করে তুলে নেবো। আর এদিকে দেখো টগর গাছেও বৃষ্টির জল পড়ে প্রচুর ফুল দিচ্ছে, আর গাছটা বেশ ঝাঁকড়াও হয়েছে। এত ফুল তুলতে কত সময় লাগে বলো তো, কিন্তু ঠাকুরের পায়ে ফুলগুলো দিতেও তো খুব ভালো লাগে না, নিজের গাছের ফুল। তো এখন আমি ফুলগুলোও তুলে নেবো, আর ঠাকুর ঘরের সামনে ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি দেখো টপ টপ করে। আর এবার ঠাকুরের বাসনগুলোকেও মেজে নিতে হবে, ঝপঝপ করে ঠাকুরের বাসনগুলো তাড়াতাড়ি করে মেজে নেবো, আর এরপর শুরু করে দেবো ঠাকুরের গোছ গাছ করে ঠাকুর পুজো শুরু করে দেবো। ঠাকুর পুজো শুরু করে দিলাম আমি সকাল সকাল, পুজোটা সেরে নিতে পারলে সারাদিনের মতন একবারে নিস। এখন আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, আমাদের প্রিয় মিল্কশেক পেলে দুজনেই আমরা খুশি। আমার কর্তার প্যান্টটা নতুন প্যান্ট, কিন্তু দেখো এই বোতামগুলো এত কম জড়ি সেলাই থাকে, তো সেই জন্যে বোতামটাকে আমি আর একটু সেলাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর যারা আমার চ্যানেলে আছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ।